ইংলিশে একজনে লেকচার দিতেছে, খেয়াল করেন কি? খেয়াল করেন কথা মানে দোয়া করে চলে যায়। একজনে কি ভাষায় লেকচার দিচ্ছে? ইংলিশে। এখানে বসে ইংলিশে লেকচার দিচ্ছে, সবাই বুঝে না? সবাই কি বুঝে? আমরা যে বাহির থেকে মেহমান আনি, দেওবন্দের ওলামায়ে কেরাম বয়ান করেন, মক্কা মদিনার ইমাম সাহেব আসে বয়ান করেন আরবিতে, দেওবন্দের ওলামায়ে কেরাম আসেন বয়ান করেন উর্দু ভাষায়, সবাই বুঝে? এই জন্য বলবেন হুজুর খারাপ। হুজুর উর্দু ভাষায় কথা কেন বলে? হুজুর ফার্সি ভাষায় কেন কথা বলে? ইংরেজিতে কেন কথা বলে? এই ময়দানে শিক্ষিত মুসলমান ইংরেজি বুঝে, এরপরও অধিকাংশ মুসলমান বাঙালি ইংলিশ বুঝে না। এখানেও যদি ইংরেজিতে বয়ান করে কেউ তারে খারাপ করবে না, বরং প্রশংসা করবে। কিন্তু আমি জানতে চাই, অনবির উম্মতের দল, ফার্সি ভাষার কবিতা পড়লেই তোমার চুলকানি আর সমালোচনা হয় কেন বলো? তুমি কেন বলো ফার্সি ভাষার কবিতা কেন ফার্সি ভাষা বলে কি লাভ হবে? ফার্সি ভাষা পড়ে কি লাভ? উর্দু ভাষা শিখে কি লাভ? তোমার বিবেকে কি ধরে নাই? ভাষার পণ্ডিত্ব অর্জন করা এটা একটা মানুষের জন্য গুণগত সাইট। মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য ভিসা লাগায় 1 কোটি টাকা ব্যয় করে বিদেশ যায়, আর আমি ফার্সি ভাষা আনবো বাংলাদেশের মাদ্রাসায় ধরে উর্দু ভাষা শিখলাম ফার্সি শিখলাম, এটা বদনামের তো কিছু নাই, সুনাম করা দরকার। কারণ আমি তো ছোট্ট অন্তর নিয়ে চলি না, সারা দুনিয়াতে কালেমার খেদমত নেওয়ার জন্য, করার জন্য বিশাল অন্তর নিয়ে দৌড়াচ্ছি। ইন্ডিয়াতে যাওয়ার পরে যদি আমার বয়ান করা লাগে উর্দু ভাষায় বয়ান করে শোকর আদায় করব, তখন আমি বলবো আমার বাংলাদেশে বসে বাংলা ভাষা ইংরেজির পাশাপাশি আরবির পাশাপাশি উর্দু শিখাটাও আজ আমার কাজে লাগলো। পারস্যের মধ্যে গেলে ফার্সি ভাষার কথা বললে ফার্সি ভাষার মানুষগুলো দিল খুলে দোয়া করবে। শুধু তাই না, আমার বাংলাদেশের জমিনের মধ্যে উর্দু ভাষায় যদি কথা বলি ফার্সি ভাষায় যদি কথা বলি, সবাই না বুঝলেও বুঝতেওয়ালারা শিক্ষিত যারা তারা তো বুঝতেছেন। ইংরেজিতে কথা বললে যা সবাই বুঝে না, তবে যারা জানে তারা তো বুঝতেছেন, তাদের কাছে ভালো লাগে। যে বুঝে না সে সমালোচনা করলে এটা বক্তার বদনাম না, যে সমালোচনা করে তারই মূর্খতা। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ ভর নজর হ্যায়, নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা পাশ, বহর কা দে কে বাসি বা খুদা বাস। হে নবী উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা আপনি নবীর যেন অনুসরণ করে অনুকরণ করে, তো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা যদি হয়ে যায় বিনা হিসাবে আমরা জান্নাতে চলে যাব। কথা হলো এখন নবীর অনুসরণ কেমনে করব, অনুসরণ করার জন্য দেখে দেখে অনুসরণ করতে হবে, চোখ বন্ধ করে অনুসরণ করা যাবে না, কাউকে ফলো না করলে তার অনুসরণ করা যাবে না। এরে আল্লাহর বান্দা, তোমার জামাটা এইরকম কেন বানাইছো বলে আমার অমুক মুরব্বী এমন করে আমি এমন ভরি, তোমার মাথার চুলকুটু কেটে কেটে তুমি টিকটিকি আর ইঁদুর আর বান্দর হয়েছ কেন বলে আমি একজনের ভক্ত হইয়া তা ছবি দেইতা তার মতো চুলের কাটিং করে তার মহব্বতের প্রকার গভীর প্রকার ঘটায় দিল। আমার নবীর অনুসরণ কেমনে হবে বলে নবীজির দেইখা দেইখা অনুসরণ করো। সাহাবায়ে কেরাম দেখতেছেন আর অনুসরণ করতেছেন, নবী কেমনে নামাজে দাঁড়াচ্ছেন সাহাবায়ে কেরাম দেখেন আর তারাও আমল করতেছেন,
নবী কেমন করে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল শুরু করলেন, নবী কিভাবে খানা খাইতে বসেন সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন আমল করেন, আমার নবী কিভাবে বাজারে যায় সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন, আমার নবী আঙ্গুলের নখগুলো কিভাবে কাটেন সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখতেছেন আমল করতেছেন, আমার নবী পোশাকটা কেমন বানাইছে সাহাবায়ে কেরাম দেখেন আর বলেন, আমার নবী কিভাবে খানার রকমটা দিতেছেন সাহাবায়ে কেরাম দেখে দেখে ওইভাবেই অনুসরণ করেছেন, কপাল বড় খারাপ, আমরা তো আল্লাহরও পাইলাম না নবীরও পাইলাম না দেখলাম না, দেখলেই তো নবীর দেখা অনুসরণ করতে পারতাম, কিন্তু নবীর দেখি না কেমন করে আমরা অনুসরণ করবো, একজন আসে কেন শুরু করে তুমি দেখবা কেমনি তোমার চোখের পাওয়ার নষ্ট, আমার নবী তো মাঝে মাঝে আমার কিল্লা মসজিদে হাজির হয়ে যায়, তোমার চোখ থাকলে তো দেখতা, তোমার চোখ না থাকার কারণে তুমি দেখো না, আমার নবীরা আপনার ফিরে নবী হাজির হয়ে যায়, আল্লাহর কসম আমার মতো বেঈমানি জমিনে আর কেউ হতে পারে না, নবী যদি এখানে বসে নবীর নজর যদি তাওয়ার জন্য পাওয়ার যদি জমিনে পড়ে ওই জায়গায় পাও ফেলানো ব্যর্থ বিছাড়া কিছু না, হ্যাঁ বাবা শুরুতেই বলছি এত ভেজাল কেন, একমাত্র কারণ হলো ধর্মীয় মূর্খতার কারণে, ধর্মের কোনো জ্ঞান নাই, বাবা যান কিবলা যা কইছে তাই মানবো, বাবা যা কয় তা মানবো, জাহান্নামে গেলে যাবো তারপর বাবার কথা আমরা প্রত্যাখ্যান করতে পারবো না, এটা মুমিনের কোনো কথা না, মুমিনের কথা হলো গোলামি করবো আল্লাহ আদর্শ মানব নবীজির, এই লাইনে আব্বা আছে ধন্যবাদ, আম্মা থাকবে ধন্যবাদ, আমার আলেম থাকবে ধন্যবাদ, যারা নবী মানে না আল্লাহ মানে না তারা আল্লাহর এবং নবীর দুশ্মন, আল্লাহ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন, ওই বান্দা বান্দি আমি বান্দারও বড় দুশ্মন, মোহাম্মদ কাই গুমত নেসবতরা হামসুরাত হামসিরাতে মুসতফা দদামামি হালে মুকুম ইত্তেবা ইত্তেবাহে সুন্নতে খাইরু বাশার গিরে লাজিম তাবুয়া পি আয়ে পেসা, নামাজের হালাতে কোথাও যাবেন না, উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবে, নবীর দেখা অনুসরণ করা যায়, দেখি না করবো কেমনে নবী কয় টেনশন কেন করো, আমি নবীর প্রেসক্রিপশন দিয়ে গেলাম এটাকে ফলো কর, বলে ডাক্তারের প্রেসক্রিপশন আর এক ডাক্তার ছাড়া আমি মূর্খ বান্দা বুঝি না, মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটা তো আমি বুঝি না রে নবী কেমনে আমি আপনার অনুসরণ করবো, নবী জানায় দেয় পর্যন্ত আমি নবী মোহাম্মদ একদল বাহিনী তোমাদের সামনে রেখে গেলাম, এই বাহিনীরা আমি নবীর প্রেসক্রিপশন তোমাদের বুঝায় দিবে, তোমরা এই প্রেসক্রিপশন ফলো করে ঔষধ সেবন করবা, যদি করতে পারো আমার হাতের থেকে ঔষধ নিয়ে সাহাবায়ে কেরাম যেমন সেবা লাভ করেছে মুক্তি পেয়েছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের ক্রান্তি কাপ পেয়েছে, তোমরা যদি আমার প্রেসক্রিপশন ফলো করিয়া চলতে পারো আর যদি আমল করতে পারো আমি নবী আজ বলে গেলাম কিয়ামত পর্যন্ত আমার প্রেসক্রিপশন ফলো করে যারা চলবে আমি নবী ওয়াদা করলাম তোরে নানি আমি নবী জান্নাতে যাব না, আমি নবী তোরে না দিয়ে জান্নাতে যাব না, তো আমি
প্রেসক্রিপশন লিখে গেলাম, এই প্রেসক্রিপশনটা উন্নতের কেয়ামত পর্যন্ত বুঝাইতে দেওয়ার একদল বাহিনীও রেখে গেলাম। টেনশন করবি না, নবীর দেওয়া প্রেসক্রিপশন আমারে কে বুঝাই দিবে? আল্লাহর নবী বলেন, এমন একদল বাহিনী রেখে গেলাম কেয়ামত পর্যন্ত প্রেসক্রিপশন বুঝানোর জন্য, ওই বাহিনীর নাম হল ওয়ারাসাতুল আম্বিয়া। ওই বাহিনীর নাম কি? ঘুম আসতেছে? বলো কোন সাহাবায়ে কেরাম রবিউল আউয়ালে
নবীর আগমনকে কেন্দ্র করে মিছিল করেছেন কিনা বলে, আবু হানিফা করেছেন কিনা বলে। এরপর আপনি করবেন, কোন দন্ড নাই, গাড়ি নাই, পাকা নজর নাই, দেখলে সালাম দিব, পারলে আপনাকে পায়ে হাত দিয়ে বুঝাবো না, নাই চুপ থাকবো, সমালোচনা করবো না, তবে বিবেকের হাতে কাছে একটু প্রশ্ন রেখে যাই। ও নবীর আশেক, আপনি মিছিল কেন দিলেন? আমি বিশ্বাস করে নিলাম আপনার অন্তরে নবীর মহাব্বতের জন্য আপনি প্রকাশ্যে মিছিল দিয়েছেন, মহাব্বত প্রকাশ করার জন্য, কিন্তু আমার প্রশ্ন হলো, ও আশেক ভাই, আপনি যদি মিছিল না দেন জাহান্নামে যাবেন এরকম কোনো কথা নাই, কিন্তু নবীর আদর্শের নামাজ না পড়লে আপনার কপাল ফুরে যাবে, নবীর আদর্শের দাবি না রাখলে কপাল ফুরে যাবে, নবীর আদর্শের পর্দা না করলে কপাল ফুরে যাবে। নবীর নামে মিছিল দিলা, দাড়িটা কেন রাখতে পারলা না? নবীর নামে মিছিল দিলা, পর্দা কেন করতে পারো না? নবীর নামে মিছিল দাও, পাঁচ অক্ত নামাজ কেন পড়ো না? যদি তুমি নামাজ না পড়ো, যদি তুমি দাড়িটা লম্বা না করো, তোমার কাছে আমার হৃদয়ের সাথে একটা অনুরোধ থাকলো, যতদিন পর্যন্ত আমার মায়ার নবীর আদর্শে দৈনিক পাঁচ বেলার নামাজ পড়তে পারবা না রে আশেক, দাড়িটা লম্বা করতে পারবা না, যতদিন পর্যন্ত বডির মধ্যে মদিনার পোশাকটা লাগাইতে পারবা না, ততদিন তুমি মিছিল দাওয়া হারমোনিয়াম ভোলবা যাও, কিন্তু নবীর আশেক সুন্নি দাবি করিয়া বেঈমানের কাছে নবীকে ছোট করবা না। বাসখালী এলাকার একজন পার্টি নেতা আকাম করে ধরা পেয়েছে, দলের নেতারা সাথে সাথে বুলেটিন দিয়ে দিল, এই লোক আঙ্গ দলের না, বহিষ্কার। কি বুঝাইল? আঙ্গ দল পবিত্র, না পাপ লোক আঙ্গ দলে থাকতে পারে না, আগে যদি থাকে এখন বহিষ্কার, আঙ্গ দলে না পাপ লোক নাই, আঙ্গ দল পবিত্র, আমরাও পবিত্র। ওরে দুনিয়ার কোন দলের লোকই যদি অন্যায় করার কারণে দল থেকে বহিষ্কার করে নিজের দলকে পবিত্র প্রমাণ করতে চায়, মদিনার নবীর দলে যারা ঢুকছ, কপালে সুন্নিয়াতের ব্যানার লাগাইছ, কিন্তু নবীর আদর্শের টুপিদারি তোমার নাই, পর্দা নাই, নামাজ নাই, আমার নবী কেন বলবে না তুই আমার উন্নতির দল থেকেও বহিষ্কার?